আসসালামু আলাইকুম ভোজন বিলাসে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব শীতের নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম রেসিপি ভীষণ সুস্বাদু এই রেসিপিটি লুচি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এখানে আমি হাফ কেজি নতুন আলু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে কেচে নিচ্ছি যাতে রান্না করার পর আলুর ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে যেহেতু এগুলো নতুন আলু তাই এগুলোকে আলাদা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এগুলো এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তবে আপনি যদি পুরাতন আলু দিয়ে আলুর দম তৈরি করেন সেই ক্ষেত্রে আলুগুলোকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে সবগুলো আলু কেচে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনি যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন তবে সরিষার তেল দিয়ে আলুর দমটা রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে মিডিয়াম আঁচে সবগুলো আলু লালচে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আলুগুলো প্রায় এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর তেল কিছুটা কমিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কুচি কয়েকটা রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি অল্প আছে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর সামান্য লবণ টমেটো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন প্যান্টাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর এগুলোকে ব্লেন্ড করে নিব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিলাম এখন আরও একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে দুই টেবিল চামচ দিচ্ছি টক দই এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু মিক্স করে নিচ্ছি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে চলে আবারও প্যানটাকে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এরপর দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা তিনটি এলাচ দু টুকরা দারুচিনি পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা গোলমরিচ আর দুইটা তেজপাতা পনেরো বিশ সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নেব এখন টক দই দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো এবং বাদাম দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন এরকম তেল ভেসে উঠবে এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নিব আলু সহ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি দুই কাপ পানি গ্রেভিটা আপনি কেমন রাখতে চান সেই অনুসারে পানিটা কম বা বেশি দেবেন সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি মিডিয়াম আঁচে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে বেশ কিছুক্ষণ পর আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও এখন পারফেক্ট আছে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি চুলা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট এভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর এখন এটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব নতুন আলু দিয়ে এই কাশ্মীরি আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে তাই এই শীতে এই রেসিপি মিস করবেন না আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ